বর্ষায় ভেঙে পড়ল এক দম্পতির বাড়ি। অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন তারা। এক বছর ধরে বন্ধ রয়েছে ভাতা, চিন্তায় পড়েছে দম্পতি। বৃষ্টির জেরে ভেঙে পড়ল এক বৃদ্ধা দম্পতির কাঁচা বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। অসহায়ভাবে পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে পরিবার। আহত হয়েছেন বৃদ্ধা মশিউর রহমান বয়স 70 ও তাঁর স্ত্রী আনোয়ারা বিবি বয়স 65। গৃহকর্তা মশিউর রহমান জানান, স্বামী স্ত্রী ঘুমিয়েছিলেন। এদিন রাতে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। ভোরের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাটির কাঁচা বাড়িটি। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের তৎপরতায় একটু জন্য প্রাণী বেঁচে যান তারা। তিনি আরও জানান, বয়স্ক স্ত্রী ও এক নাবালিকা নাতনিকে নিয়ে অভাবের সংসার। তিনি বয়স্ক ভাতা পেলেও প্রায় এক বছর ধরে ভাতা বন্ধ রয়েছে। একদিকে ভাতা বন্ধ, অপরদিকে একমাত্র কাঁচা মাটির বাড়িটিও ভেঙে গেল এই বর্ষায়। কিভাবে চলবে সংসার, বড় চিন্তায় কাটছে দিন। গৃহকর্তা মশিউর রহমানের স্ত্রী আনোয়ারা বিবি জানান, বুধবার ভোরে তাদের একমাত্র মাটির কাঁচা বাড়িটি ভেঙে পড়ে। এই বর্ষায় পলিথিন টাঙিয়ে কোনো রকমে দিন গুজরান করছি। বয়স্ক স্বামী কাজ করতে পারে না। এক বছর ধরে স্বামীর বয়স্ক ভাতা বন্ধ রয়েছে। একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে, বৃদ্ধ বাবা মাকে দেখে না। একমাত্র রেশনের চাল দিয়ে চলে তাদের সংসার। বিডিও অনির্বাণ বসু সরকারিভাবে সব রকমের সাহায্য পাইয়ে দেবার আশ্বাস দেন। ঘরটাতে শুতেছিল, বাইরের বারান্দায় আমরা শুতি। একটা মৌরা নাতি আছে আর আমরা স্বামী স্ত্রী এখানে শুতি। ঘরটা মচমচ করতে লাগলো, তো আমি জাগলাম, ঝুড়ির বাদে জাগলাম, ঘরটা মচমচ করছে। আমি কোনোরকম বেহারালাম, আমার স্বামী একটু চাপে গেল। তারপরে লোক আমার পাড়াপড়শিরা বেহারালো, তারপরে আমার স্বামীকে বের করলো। ওটা বের করলো আর ছেলেটাও চাপে গেছিলো, তো ছেলেটাকেও বের করলো। তারপরে বের করলাম আর কিছু চলো না, আমার কোনো শক্তি নাই, স্বামী আমার খাওয়াতে পারে না। আমার মানে ঘরটা মানে কাল থেকে যে বৃষ্টি হয়েছিল না, তো বৃষ্টির অনুযায়ী মানে আর রাত্রে যে বৃষ্টি হলো, রাত 3টার সময় ঘরটা ভেঙে পড়ে যায়। আমরা মানে ওই ঘরে মানে আমার বউ, আমি আর আমার একটা নাতনি, এই তিনজনে আমরা ঘুমাচ্ছিলাম। যখনই ঘর ভেঙে গেল তখন তো প্রতিবেশী মানে সবাই উঠলো। উঠার পরে তারপর আমাদেরকে ট্রেনে বাইর করলো। তো বলছি যে আপনার কিসের বাড়ি ছিল? কাঁচা বাড়ি, দাবাল, মাটি দাবাল আছে। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।